সাজানো হচ্ছে। থালি থেকে কি আছে? গুপির থালি, বাভার থালি, বিকারামের থালি, হরিতকের থালি, আমলকির থালি, চিকেন থালি, মটন থালি, মহাভোজ থালি আনলিমিটেড, অ্যান্ড লাস্ট অফ অল ইলিশ থালি। সবকটার প্রাইসিংই দেখা গেল প্রত্যেকটা। প্রত্যেকটা মেনুর একটা ওভারভিউ হচ্ছে। ফার্স্টে আছে ননভেজ থালি, আমিষ, চিকেন, মুরগির মাংস, দেন মটন অ্যান্ড দেন ফিশ। প্রত্যেকটা মাছেরই একটা আলাদা লেখা আছে, মানে প্রত্যেকটা মাছই কমন দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে ট্যাংরার ছাল, মোরলার ছাল, দই কালিয়া, দই কাতলা, রসালা, কি রসালো কাতলা পেটি, আর কালিয়া, পমফ্রেট ঝোল, বড় চিংড়ি মালাইকারি, কচু পাতা ভাপা চিংড়ি, ডাব চিংড়ি, কাঁকড়ার ছাল, আচারি ইলিশ, পদ্ম পাড়ের ইলিশ ভাপা, বা পদ্মা পাড়ের ইলিশ ভাপা, আরে বরিশালি ইলিশ, সবই ইলিশের আলাদা, মানে ইলিশ কিন্তু একটু ডিফারেন্ট টাইপ অফ। পাবদা ঝাল, পাবদা সর্ষে, পাবদা হরগৌরী, চিতল মিঠা, ভেটকি পাতুরি, ভেটকি ঝাল, ভেটকি সর্ষে, তেল কই, কই ঝাল, কাতলা কালিয়া। প্রাইস মোটামুটি ভালোই। লাস্ট এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে লুচি। যেটা অথেন্টিক ফিশ ফ্রাই আমরা সবসময় খুঁজে থাকি, বেসিক্যালি যেটা ভেটকি মাছের ফিশ ফ্রাই আমরা খুঁজি আর কি সবসময়। তো লেটস সি যে এখানকার ভেটকি মাছের ফিশ ফ্রাইতে আমরা কিরকম টেস্ট, স্বাদ আর তার গন্ধ আর সেটা পাচ্ছি অবশ্যই। সামনে একদম পরিবেশন হয়েছে গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই। চলুন খেয়ে এবার দেখা যাক। ভেটকি মাছের থালি, এটা থালি না, এটা ভেটকি মাছের ফ্রাই, ফিশ ফ্রাই। খুব স্বাদ, গন্ধ তো খুব ভালোই লাগছে। ডিপ করার জন্য এখানে দিয়ে আছে হচ্ছে কাসুন্দি, দারুণ দেখতে লাগছে। ভেটকি মাছগুলো একদম সুন্দর, ভালো লাগছে। দেখুন মাছগুলো ড্রাই ফিশ নয়, একদম ভালো। চলুন টেস্ট করে দেখি এটা কেমন হচ্ছে, একবার টেস্ট করে দেখা যাক আজকে ভেটকি মাছের ফ্রাই ভূতের রাজা দিলো বরে কেমন। দারুণ একটা সুন্দর গন্ধ আসছে। আর এটা হচ্ছে আপনার কাসুন্দি, লেটস সি। ভালো প্রিয় ভেটকি মাছ করে একবার এটা, মানে মাছের স্টাফিংটা ভালোই, আর উইদাউট আপনার আমাদের এই কাসুন ছাড়াও একটা টেস্ট, ঠিক আছে। এরকমভাবে টেস্ট করতে হয়, যেটা হচ্ছে কাসুন্দি ছাড়া
চলো ভেটকি মাছের সাইজের উপর টেস্ট, কিন্তু গুড, ভালো করেছে। কল্যাণীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভেটকি মাছ করে। কেমন কিন্তু এটা ঠান্ডা করলে হবে না, গরম গরমই সাবার করতে হবে একদম। হ্যাঁ, কাসুন্দি মেইনলি, কাসুন্দি একটা টেস্ট, অনেকে মাছের ফ্রেগনেন্স, অনেকের ওভারহলিং হয়, কারেক্ট। ভেটকি মাছের টেস্টে কাসুন্দি ম্যাচ করে না। এটা ইদানিং একটা ব্যাপার যে কাসুন্দি দিয়ে মাছের ফ্রাই খাওয়া হয়, মাছের যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু কাসুন্দি দিয়ে সেটা হয় না। মানে আমরা অ্যাজ এ এজ বা যত আগে থেকে খাই তখন পর্যন্ত আমরা এটা দেখিনি, আগে কাসুন্দি বেশি সার্ভ করা হতো না, ইদানিং একটু প্রচলন বেশি হচ্ছে কাসুন্দিটাকে সার্ভ করার। ভেটকি মাছের একটা নিজস্ব খুব ভালো গুড একটা ফ্রেগনেন্স আছে, আর তার একটা আলাদা টেস্ট আছে, সেই টেস্টটাকে কাসুন্দি কভার করে রাখে। হ্যাঁ, তো প্রেফার করব ভালো ভেটকি মাছ ফ্রাই হলে, বাসা বা আইএপির ভেটকি বা এসব যেসব হয় আদার্স সেগুলো নয়, এই কোয়ালিটি ভেটকিতে কাসুন্দি না ইউজ করাই ভালো। বাসন্তী বলার সময় তো আমার তাহলে মাটন নিতে হবে বা কিছু নিতে হবে, মটন ডাক বানলো বা কমন, মানে আমি ইলিশ পোলাও তো চেয়েছিলাম যে ইলিশ পোলাও আমরা টেস্ট করিনি, করবো ইলিশ বিরিয়ানি খেয়েছি আমরা, ইলিশ পোলাওটা সে খাওয়া হয়ে ওঠেনি আর, মানে তো দেখিনি ফার্স্ট টাইম দেখি। যেমন মাটন পোলাও হয় তো এটাও একটা একটা জায়গার কথা নাকি, মাটন পোলাও হয়, চিলি মাটন হয়, চিলি মাটন, চিলি ফিশ কমন, চিলি মাটন কমন হয়, আর একটা হচ্ছে মাটন পোলাও কমন হয়, ইংলিশ মাটন পোলাও হয় এটা, আর ইংলিশ পোলাও এটাই ফার্স্ট দেখেছি, ইংলিশ বিরিয়ানি খেয়েছি, ইংলিশ পোলাওই খাবো আমরা। ওর সাথে কি আপনি মানে মাটন চিকেন না ইংলিশের সঙ্গে ইংলিশ ইলিশ ভাপা হলে স্টিম ইলিশগুলো কী হয় একটু নরম হয়, খুব সফট বা একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায় না, তার জন্য স্টিম কাতলা, স্টিম ইলিশ এই জিনিসগুলো খুব ভালো হয়, বা ভেটকিও স্টিম করে স্যার স্টিম করে হয়, ওটা অ্যাভেলেবেল নেই, কিন্তু আপনি ইলিশের মধ্যে পাবদা সরি পদ্মা পাটির ভাপা ইলিশটা পেয়ে যাবেন। মানে আমরা ট্রাই করছি এখানে যে ভূতের রাজা দিল বর, এটাই হচ্ছে ওদের হয়তো লোগো, ভূতের রাজা দিল বরের লোগো। হ্যাঁ
ইলিশ পোলাও সুন্দর একটা ফ্রেগ্রেন্স পেনিং পোলাও দিচ্ছি ইলিশ পোলাও, এটা হচ্ছে পদ্মাপাড়ে ইলিশ ভাপা এটা পোলাও, খুব সুন্দর একটা গন্ধ আর টেস্ট অতুলনীয় হবেই, এটা খেয়ে দেখতে হবে। চলুন আপনাদের টেস্টটা আমরা ডেসক্রাইব করি। লেটস ইট ইলিশ পোলাও, টেস্ট করে দেখা যাক। হেভি, একদম নরম, পুরো একদম ভেতর অব্দি টেস্ট। ফার্স্ট টাইম ইলিশ পোলাও আমরা টেস্ট করলাম, দারুণ অনুভূতি একটা টেস্ট, ভালো। নতুন একটা ডিশ ট্রাই করতে খুব কিন্তু ভালো লাগে। ওটাটি অনেকটাই বিশাল বড় সাইজ, পদ্মা পাড়ে ইলিশ ভাপা, ডিম আছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে একদম টেস্ট করে সাবা করে নেওয়া হবে। ভিডিওটা দেখছি টেস্ট আর বাকি টেস্টটা কেমন কালকে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, ফাইনালি বিল একদম ফিশ ফ্রাই 190, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার 10 rupees, একদম এটা খুব ভালো লাগলো। ইলিশ পোলাও 495 অ্যান্ড পদ্মা পাড়ে ইলিশ ভাপা 450 rupees, প্রত্যেকটা একটা নিয়েছি, নিচে ট্যাক্স ক্যালকুলেশন আছে, জিএসটি ব্যাগরাফ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি যেটা ম্যান্ডেট 5%, 2.5% করে ইচ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি, একদম 1200 টাকা। বাবারচি কল্যাণী থেকে বিলিং কাউন্টার হয়েছে, কিন্তু এটা ভূতের রাজা দিল বড়ের কিন্তু বিল।